আজ বানিয়ে ফেললাম চিংড়ি মাছ দিয়ে আমড়ার টক, সেই জন্যে লাগছে সইষে আর কাঁচা লঙ্কা। কড়াইয়েতে দিয়ে দিলাম সইষের তেল, তেলটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা হালকা হালকা ভেজে নিতে হবে, চিংড়ি মাছটা আমার হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এর কড়াইয়ে অল্প সরষের তেল দিয়ে তেলটা আমার হয়ে গিয়েছে, দিয়ে দিলাম ফ্রাই আর কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম কেটে রাখা আমড়া, দিলাম স্বাদ অনুসারে নুন, স্বাদ অনুসারে হলুদ। স্বাদ অনুসারে জল, আমড়াটা আমার অর্ধেক বয়েল হয়েছে, দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ। আমড়াটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে, লাস্টে এক চামচ চিনি দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার আমড়া দিয়ে চিংড়ি মাছের টক। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন চিংড়ি মাছের টক।